গণেশ চতুর্থী উপলক্ষে উখল মাখল পরিবেশ রেল শহর বদরপুরতো। আজিরে পৰা আৰম্ভ হল গণেশ চতুর্থী মহোৎসব। বদরপুরের ঐতিহ্যমণ্ডিত এস টি রোড গণেশ পূজা কমিটি এই বছর দ্বাদশ বর্ষত ভরি দিছে। এই বছর এই কমিটির পূজার থিম হয়েছে শৈশবর সহজ পাঠ। সহজ পাঠ মানে শৈশবর নস্টালজিয়ার স্পর্শ। এস টি রোড শ্রী গণেশ পূজা কমিটিয়ে আজিরে পৰা তিনিদিন ধরে মঙ্গলমূর্তি ভগবান গণেশ পূজার সমান্তরালক শহর রাজপথত আলোক সৈজরে সজাই তুলিছে। প্রতি বছরে পূজার একটা বেলেগ থিম থাকে, এইবারও ইয়ার ব্যতিক্রম নাছিল। এইবার দ্বাদশ বর্ষত এই পূজা কমিটিয়ে লড়ালির সময়কালত লৈ যাবলৈ চেষ্টা করেছে। শৈশবর লগত জড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা চর্চা মন্ডপর সজ্জাত প্রতিফলিত হয়েছে। এইবার এস টি রোড গণেশ পূজার থিম সহজ পাঠ। সহজ পাঠ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা রচিত এখন বাংলা ভাষা শিক্ষণ গ্রন্থ। ইপিনে এস টি রোড পূজা কমিটির সদস্য সকলে কয় যে প্রতি বছরের দরে পূজা উপলক্ষে বিভিন্ন কার্যসূচীর আয়োজন করা হয়েছে। এই প্রার্থনা ভগবানের কাছে করছি। সবথেকে বড় কথা, আমি প্রথমে ধন্যবাদ জানাবো এই যে পুজোর আয়োজক যারা তাদেরকে। 12 বছর থাকে এক যুগ ধরে এ ধরনের একটি পুজো চালিয়ে যাওয়া, সেটা অবশ্যই একটা মানসিক দৃঢ়তা এবং সংকল্প না থাকলে সেটা সম্ভব হয় না। এবং তারা এতদিন ধরে এই পূজাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে এখানে চালিয়ে যাচ্ছেন। আগামীতে এই পূজোর প্রসার আরো বৃদ্ধি পাবে এই আশা আমি রাখছি, এবং তাদেরকে আমার তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ আমি জ্ঞাপন করছি।